নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান নিয়ে আলোচনা করছি, যেখানে 2022 সালে যারা নতুন টেনে উঠেছে অর্থাৎ নতুন দশম শ্রেণীতে উঠেছে 2022 সালে, তাদের ক্ষেত্রে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে পূর্ণমান 20 নম্বরের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে, এইগুলো আমি সম্পূর্ণভাবে সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রথম কোশ্চেনটা কী আছে একটু ভালো করে নজর করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমরা সলভ করে দেবো। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি এবং আমাদের 2022 সালের যে এবিটি আছে মাধ্যমিক পরীক্ষার সেই এবিটিও সম্পূর্ণভাবে সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বরে কী আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো দেখো কতে কী বলেছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো কি। তো দেখো এতে কী আছে, 2-3x, বিতে কী আছে, x² + 3/x + 5, সিতে কী আছে, এক্স ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2x + 4 ব্র্যাকেট ক্লোজ +1, ডিতে কী আছে, 2 ব্র্যাকেটের মধ্যে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো। তো দেখো আমি প্রথমে অঙ্কটা তো দেখিয়েছি, প্রত্যেকটা প্রমাণ সহ তোমাদের আমি দেখিয়েছি। 2-3x চলরাশির সর্বোচ্চ ঘাত 1, তো বুঝতেই পারছো এক্সের যে ঘাত আছে 3-এর সঙ্গে এক্স আছে, অর্থাৎ এক্সের ঘাত কত আছে, 1 আছে, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে কি, 1-এরটা হবে না। তো দেখো বি এরটা কি আছে, x² + 3/x + 3, x² + 3x - 1 + 3। আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনো সময়ের জন্য -1 হয় না, আমরা দেখতে পাচ্ছি 3x - 1, তার মানে কি বি এর অ্যান্সারটা হবে না। সি এর অ্যান্সার কী আছে, এক্স, তো দেখো ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2x + 4 ব্র্যাকেট ক্লোজ +1 = 2x² + 4x + 1, চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাই এটি দ্বিঘাত সমীকরণ, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো বুঝতে পারছো কেন হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 2x² আছে, এর কিন্তু সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তার মানে কি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অপরদিকে ডিতে কী বলেছে, 2 আছে বাইরের দিকে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2-3x ব্র্যাকেট ক্লোজ -4-6x, চলরাশি সর্বোচ্চ ঘাত 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো বুঝতে পারছো যে চলরাশি সর্বোচ্চ ঘাত 2 হবে সেটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, অপরদিকে এর অ্যান্সার হবে না, বি এর অ্যান্সার তো হবেই না, কারণ ওখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস চলে আসছে, তাই তো, তার জন্য এটা হবে না। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছে, তার সঙ্গে 2022 সালের মাধ্যমিকের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে নতুন যারা টেনে উঠেছে 2022 সালে, তাদের আমি সম্পূর্ণভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো খদাগের কোশ্চেন কী বলেছে, x² - 3x + 2 = 0, সমীকরণটির বীজ দুটি হলো। তো দেখো এতে কী আছে, 0,1, বিতে কী আছে, 0,2, সিতে কী আছে, 0,0, ডিতে কী আছে, 1,2। তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। যদি তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি অঙ্কটা করিয়েছি, খদাগের অঙ্ক x² - 3x + 2 = 0, এটাকে আমি মিডল টার্ম ফাংশন করেছি, x² - ব্র্যাকেটের মধ্যে কী আছে, 2+1, অর্থাৎ 2 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 3 হবে, আবার 2 এর সঙ্গে 1 গুণ করলে উপরের দিকে 2 হবে। তো দেখো +2, x² - -2x + -x + 2। তো দেখো এবার আমি কমন নিয়েছি, কমন নিলে কী নিয়েছি, কমন এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে কী থাকবে, x - 2 থাকবে, আবার এদিকে -1 কমন নিলাম, তাই তো, 1 কমন নিলাম, তো দেখো কী থাকবে, x - 2 থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি x - 1 থাকছে আর x - 2 থাকছে, = 0, তার মানে কি x - 1 = যদি 0 হয় তাহলে x = 1 হবে, অপরদিকে x - 2 = যদি 0 হয় তাহলে x = 2 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1,2। বুঝতে পারছো, তো দেখো গদাগের অঙ্ক কী বলেছে, px² + qx + r = 0, সমীকরণটি, তো দেখো দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত লেখো। তো দেখো প্রথমে কী আছে, এতে কী আছে, q ≠ 0, তারপরে কী আছে, বিতে কী আছে, r ≠ 0, সিতে কী আছে, p ≠ 0, ডিতে কী আছে, p যে কোনো একটি অখণ্ড সংখ্যা। তো আমরা এখানে আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, p ≠ 0, অর্থাৎ এখানে কিন্তু অঙ্কটা বলেছে px² + qx + r = 0, যদি এখানে যদি p ≠ 0 হয় তাহলে কিন্তু এর অ্যান্সার দ্বিঘাত সমীকরণ হতে পারে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এর অ্যানসার হবে সি এর অ্যানসার পি নট ইকুয়াল টু জিরো পি নট ইকুয়াল টু জিরো তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অন করো অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ আজকে আমি মাধ্যমিকের 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করেছি যেটা জানুয়ারি মাসের দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা স্কুল থেকে তো দেখো এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি ক দাগের একটা অঙ্ক কি বলেছে দেখে নাও দেখো দুদাগের অঙ্কতে বলেছে সত্য মিথ্যা লেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে এ কমা বি কমা সি ধনাত্মক বাস্তব সংখ্যা ঠিক আছে তো দেখো এ এ মানে গেটার দেন বি সি গেটার দেন বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অন করো অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করেছি 2022 সালের জানুয়ারি মাসের এইগুলো তোমরা জমা দেবে স্কুলে জানুয়ারি মাসে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা আমি ভালোভাবে তোমাদের করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখো দ্বিঘাত সমীকরণটির নিরূপক তোমরা তো জানো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো তাই তো তো দেখো দ্বিঘাত সমীকরণটির নিরপেক্ষ মান জিরো থেকে কম তাই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই তো বুঝতে পারছো এই যে সমীকরণটা আছে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই অর্থাৎ এটা মিথ্যা আছে বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো দেখো আমাদের দু দাগের খ দাগের অঙ্কটা কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের এ সমান সমান জিরো তো দেখো সমীকরণটি একটি রৈখিক সমীকরণ পরিণত হবে তো দেখো এই যে অঙ্কটা আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেখাবো তোমাদের আমি বারবার করে অনুরোধ করছি এই প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট তোমরা খাতায় লিখে তোমরা বাড়িতে বসে থাকবে না তোমাদের প্রিপারেশন নিতে হবে তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষা তোমরা এই নোটসগুলো বা এই যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে এইগুলো খাতায় লিখে স্কুলে জমা দেবে তো দেখো আমি অঙ্কটা মানে করিয়ে দিচ্ছি আর কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এ সমান সমান যদি জিরো হলে সমীকরণটি হবে তো বুঝতে পারছো তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো তো দেখো এর মান যদি জিরো ধরা হয় তাহলে কী আছে জিরো গুণ এ প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো তার মানে কি এর সঙ্গে যদি জিরো গুণ করি তাহলে জিরো হবে জিরো প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো অতএব কী আছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির একটি রৈখিক সমীকরণ পরিণত হবে তো বুঝতে পারছো এটা কিন্তু একটি রৈখিক সমীকরণ পরিণত হবে অর্থাৎ অঙ্কটা সত্য অঙ্কটা সত্য আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করাবো সংক্ষিপ্ত উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কী আছে কতে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির একটি পিস দুই হলে পি এর মান কত হবে তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ তো দেখো এই যে ক দাগের যে অঙ্কটা আছে এই ক দাগের অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি কী করে অঙ্কটা করতে হয় তো দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো তো দেখো আমি ডান সাইডে কিন্তু এক্স মান সমান টু তোমাদের লিখে দেখিয়েছি তাই তো এক্স এর মান কী বলেছে টু বলেছিল টু এর হোল স্কোয়ার প্লাস পি গুণ এক্স এর মান কি টু প্লাস টু সমান সমান জিরো তো দেখো টু এর হোল স্কোয়ার মানে কি ফোর হবে পি এর সঙ্গে টু গুণ করলে কী হবে টু পি হবে প্লাস টু তো দেখো অর্থাৎ সিক্স প্লাস টু পি হয়ে যাচ্ছে ফোর আর চার আর দুই যোগ করলে কত হবে ছয় হবে সিক্স প্লাস টু পি তাই তো তো দেখো কী আছে সিক্স সমান সমান মাইনাস টু পি মাইনাস টু পি সমান সমান সিক্স একটু ঘুরিয়ে দিলাম ঠিক আছে পি সমান সমান কী আছে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে মাইনাস থ্রি হবে তাই তো বুঝতে পারছো অঙ্কটা খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে পরের কোশ্চেনটা কী বলেছে খ নম্বরের কোশ্চেন তো দেখো কোশ্চেনে কী বলেছে তোমরা একটু ভালো করে নজর করে দেখো তো দেখো খ নম্বরের কোশ্চেন বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির নিরূপক নির্ণয় করো তো দেখো সমীকরণটির নিরূপক কী করে নির্ণয় করতে হবে সেটা খুব সুন্দর করে দেখাচ্ছি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো খ দাগের অঙ্কটা আছে এই অঙ্কটা কী করে করতে হয় তার টেকনিক তোমাদের আমরা দেখাচ্ছি তো দেখো অঙ্কটা কী আছে এ সমান সমান জি এ সমান সমান ওয়ান তাই তো বি সমান সমান মাইনাস ফোর সি সমান সমান কী আছে ফাইভ আছে তাই তো তো দেখো
আমরা তো জানি যে B² মাইনাস 4AC তাই তো B এর মান কত আছে B এর মান আছে মাইনাস 4 আছে মাইনাস 4 এর হোল স্কয়ার তো দেখো ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4টা আছে প্লিজ এটা বোঝা যাচ্ছে না তোমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4টা দেবে ঠিক আছে মাইনাস 4 এর হোল স্কয়ার মাইনাস 4 গুণ এর মান কত আছে এর মান 1 আছে C এর মান কত আছে 15 আছে তো দেখো 4 4 16 হয়ে যায় মাইনাস মানে সে প্লাস হয়ে যায় তাই তো তো প্লাস 16 মাইনাস 4 5 কত হয় 20 তো দেখো 16 থেকে 20 বাদ দিলে কি হবে মাইনাস 4 হবে অর্থাৎ এর অ্যানসার হবে মাইনাস 4 নেক্সট অঙ্ক কি বলেছে গদাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখে তোমরা স্কুলে স্যার বা ম্যামের কাছে জমা দেবে জানুয়ারি মাসে 2022 সালের তো দেখো গদাগের কোশ্চেন কি বলেছে ax² + bx + c = 0 তো দেখো এখানে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান রোমানটোতে কি বলেছে বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো তো দেখো এই বীজটা কেন বাস্তব এবং অসমান কিনা তার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি খুব সুন্দর করে তোমাদের সামনে ব্যাখ্যা করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো x² ax² + bx + c = 0 তো দেখো আমরা এখানে কিন্তু দেখাচ্ছি তোমাদের যেটা লেখা আছে a, b, c বাস্তব এবং a not equal to 0 তাই তো তো এর ফর্মুলা তো তোমরা জানো b² - 4ac তাই তো তো দেখো এক নম্বরে কি লিখেছি সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন নিরূপক b² - 4ac = 0 এটা তো তোমরা ফর্মুলা তোমরা তো জানো তো দেখো রোমান 2 তে কি আছে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যখন নিরূপক b² - 4ac greater than 0 তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন আজকে আমি 2022 সালের নতুন জানুয়ারি মাসের অঙ্কর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করিয়ে আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকে যারা নতুন উঠেছে ক্লাস টেনে তাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করিয়ে দিয়েছি তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে তো দেখো 4 কথে কি বলেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করে সমাধান করো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম সংখ্যাটি নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন তো দেখো এই যে 4 দাগের যে কয়ের যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব সুন্দর করে আমি সলভ করে দিচ্ছি আমাদের এই চ্যানেলে তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তো দেখো অঙ্কটাই কি বলেছে তো দেখো ধরি একক স্থানীয় অঙ্ক সমান সমান x দশক স্থানীয় অঙ্ক সমান সমান x - 6 তাই তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি টেন আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে কি আছে x - 6 ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 তো দেখো দশের সঙ্গে যদি x গুণ করি 10x হবে এবং দশের সঙ্গে যদি 6 গুণ করি 6 দশে 60 হবে অর্থাৎ 10x আর প্লাস 6 কত হবে 11x হবে মাইনাস 60 প্রশ্নানুসারে কি আছে x আছে বাইরের দিকে ব্র্যাকেটের মতো x মাইনাস 6 ইজিকাল টু কি আছে 11x মাইনাস 60 মাইনাস 12 অর্থাৎ x² মাইনাস 6x 11x মাইনাস 60 আর 12 যোগ করলে কি হবে 72 হবে মাইনাস 72 ইজিকাল টু 0 তো দেখো x² মাইনাস 6x মাইনাস 11x ঠিক আছে এটা আছে আমাদের ডান সাইডে আমাদের বা সাইডে চলে আসলে কি হবে প্লাস মাইনাস পরিবর্তন হবে তো দেখো মাইনাস 11x প্লাস 70 মাইনাস 70 ছিল এটা প্লাস 70 হয়েছে বুঝতে পারছো ইজিকাল টু 0 তো দেখো x² তো দেখো কত হচ্ছে 6x মাইনাস 6x আর মাইনাস 11x কত হবে মাইনাস 17x প্লাস 72 তো দেখো এবার মিডল টার্ম করছি x² মাইনাস 8 প্লাস 9 ব্র্যাকেটের মধ্যে বাইরের দিকে x প্লাস 72 তো দেখো x² মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 9x প্লাস 72 ইজিকাল টু 0 অপর দিকে এবার আমি x কমন নিয়ে নিচ্ছি তো দেখো x কমন নিলে কী থাকছে x মাইনাস 8 ব্র্যাকেট ক্রস মাইনাস 9 কমন যাবে x মাইনাস 8 হবে সমান সমান 0 তার মানে কি তো দেখো দুটো x মাইনাস 8 আছে যে কোনো একটা x মাইনাস 8 আমি কমন নিলাম অপর দিকে x থাকছে আর মাইনাস 9 থাকছে এটা আমি বসিয়ে দিলাম অর্থাৎ x মাইনাস 8 ইজিকাল টু যদি 0 হয় তাহলে x সমান সমান কি হবে 8 হবে অথবা x মাইনাস 9 ইজিকাল টু যদি 0 হয় তো x সমান সমান কি হবে 9 হবে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বারাই অসংখ্য ধন্যবাদ তো দেখো অঙ্কটা আমি কী করে করছি দেখো x সমান সমান 8 হলে সংখ্যাটি হবে 11 গুণ 8 মাইনাস 60
আট এগারো অষ্টাশি থেকে ষাট বিয়োগ করলে কত হবে আঠাশ বেরোবে। অপরদিকে এক্স সমান সমান নাইন হলে সংখ্যাটি হবে এগারো গুণ নয় মাইনাস ষাট, নয় এগারো নিরানব্বই, নিরানব্বই থেকে ষাট বাদ দিলে উনচল্লিশের অ্যান্সার হবে, অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি আঠাশ অথবা উনচল্লিশ। তো বুঝতে পারছো কী অঙ্ক? নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের? চারের খ দাগের অঙ্ক। তো দেখো এবার আমি চারের খ দাগের অঙ্ক করাচ্ছি। ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল। আজকে আমি 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করাচ্ছি, যেটা 2022 সালের জানুয়ারি মাসে নতুন দিয়েছে যারা দশম শ্রেণীতে 2022 সালে উঠেছে। তো দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা আমাদের আলফা প্লাস বিটা, ঠিক আছে, প্লাস টু আছে তার জন্য এখানে কী হয়েছে মাইনাস টু বাই ফাইভ হয়েছে, তাই তো? আর অপরদিকে আমি তোমাদের উপরের দিকে দেখাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার এদিকে মাইনাস থ্রি, অর্থাৎ আলফা গুণ বিটা, মানে পিছনের দুটোকে বলে সামনেরটা এবং পিছনেরটাকে বলে আলফা গুণ বিটা, ঠিক আছে। তো দেখো এটা কত হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ। এবার আমি অঙ্কটা কী বলেছে, এবার অঙ্কটা বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? তো দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আলফা প্লাস বিটার মান কত হচ্ছে মাইনাস মাইনাস টু বাই ফাইভের হোল স্কোয়ার, তারপরে কী আছে মাইনাস হয়ে গেল, তাই তো? গুণ তারপরে কী আছে আলফা গুণ বিটার মান কত আছে মাইনাস থ্রি বাই ফাইভ। তো দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস সিক্স বাই ফাইভ। তো দেখো এখানে আমি লসাগু করে আমরা পেয়েছি চল্লিশ যোগ ত্রিশ বাই টোয়েন্টি ফাইভ, অর্থাৎ এর অ্যান্সার হবে চৌত্রিশ বাই পঁচিশ, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো নেক্সট অঙ্ক বলেছে সমাধান করো গদাকে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই পূর্ণ একের বারো। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্ক সলভ করাচ্ছি, এর আগে আমি ইতিহাসের সলভ করে দিয়েছি। তো দেখো গয়া দাগের অঙ্ক এক্স কী আছে নিচের দিকে কী আছে বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই পূর্ণ একের বারো। এবার দেখো এক্স প্লাস ওয়ান এবং এক্স এটা লসাগু গেছে, ঠিক আছে। তো দেখো কী হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান যদি ভাগ হয় তাহলে কী থাকে উপরে এক্স নিচে এক্স থাকে এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স এক্স কেটে গেলে কী থাকবে এক্স প্লাস ওয়ান দুটো, তাই দেখো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বসিয়েছি। এবার আমি কী করছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই। এবার আমি গুণ করছি নিচেরটা, দেখো দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয় সমান সমান কী আছে পঁচিশ বাই বারো। তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান কী আছে পঁচিশ বাই বারো। তো দেখো এবার আমি কী করেছি, তো দেখো কটা এক্স স্কোয়ার আছে দুটো এক্স স্কোয়ার আছে, তাই তো? টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান পঁচিশ বাই বারো। এবার আমি দেখো প্রথমে পঁচিশ দিয়ে গুণ করছি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স, অপর দিকে বার দুগুণী কত হয় চব্বিশ এক্স স্কোয়ার, বার দুগুণী কত হয় চব্বিশ এক্স বারো এক বারো। তো দেখো এবার আমাদের যেগুলো ডান সাইডে আছে সেগুলো আমাদের বা সাইডে নিয়ে যাবো প্লাস মাইনাস পরিবর্তন করে। তো দেখো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস বারো ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো পঁচিশ এক্স স্কোয়ার থেকে যদি চব্বিশ এক্স স্কোয়ার বাদ দিই তাহলে কটা এক্স স্কোয়ার থাকে, একটা থাকে এক্স স্কোয়ার। তো দেখো পঁচিশ এক্স থেকে চব্বিশ এক্স যদি বাদ দিই তাহলে কটা এক্স থাকবে, একটা এক্স থাকবে। পঁচিশ এক্সটা বড়ো আছে তার জন্য একটা ডিজিটটা মাইনাস মাইনাস বসেনি, প্লাস এক্স বসেছে, ঠিক আছে, আর মাইনাস বারো বসিয়ে দিলাম। তো দেখো এক্স স্কোয়ার প্লাস আমাদের মিডিল টার্ম আছে তিন চারে বারো ফোর মাইনাস থ্রি ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস বারো, তাই তো? তো দেখো এবার আমি মিডিল টার্ম করছি কী করছি, তো দেখো এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে কী আছে ফোর মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস বারো। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স মাইনাস বারো। এবার আমি এক্স কমন নিলাম, তো এক্স কমন নিলে কী থাকছে এক্স প্লাস ফোর থাকছে ব্র্যাকেটের মধ্যে, অপরদিকে থ্রি এক্স মাইনাস বারো এখান থেকে কত কমন যাবে তিন কমন যাবে, তিন কমন নিলে কী থাকছে এক্স প্লাস ফোরই থাকবে ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো এক্স প্লাস ফোর থাকছে আর এক্স মাইনাস থ্রি থাকছে, অর্থাৎ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু যদি জিরো হয় এক্স সমান সমান হবে মাইনাস ফোর, অথবা এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় এক্স সমান সমান কী হবে থ্রি হবে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করিয়েছি।